সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর যদি তার স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল। মানুষের মন হলো সময়ের নৌকা, কখনো সুখের পাল তোলে আবার কখনো দুঃখের স্রোতে ভাসে, কখনো চলে যায় সে ভালোবাসার টানে, কখনো সে থেমে যায় কোনো এক অজানা অভিমানে। একজন ডিপ্রেশনে ভুগতে থাকা মানুষই ভালো করে জানেন সকলের সামনে নিজেকে হাসি খুশি প্রমাণ করাটা ঠিক কতটা কষ্টের। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশিই ভাবে। আই লাভ ইউ ওয়ার্ডটা আজকাল খুব সস্তা হয়ে গেছে। একজন নারী রূপবতী হওয়ার চেয়ে গুণবতী ও চরিত্রবান হওয়া অনেক বেশি প্রয়োজন। গরিবের ছেলেরা কখনো কারোর প্রিয়জন হতে পারে না, তারা প্রিয়জন হয় শুধু প্রয়োজনে। ভালোবাসা কোনো পাপ নয়, তবে ভুল মানুষকে ভালোবাসলে পাপই হতে হয়। কখনো কি কাউকে অনলাইনে অ্যাক্টিভ দেখার জন্য তার প্রোফাইল বারবার চেক করেছেন? জীবনটা আবার প্রথম থেকে শুরু হলে দারুণ হতো, ভুলগুলো সব শুধরে নিতে পারতাম। কাউকেই ছোট করে দেখা উচিত নয়, একজন ভিক্ষুকও হতে পারে আপনার বিপদের বন্ধু। অবহেলা বা ঘৃণা কোনোটাই তার প্রতি আসে না, কারণ আমি তাকে ভালোবাসি। সময় যখন পক্ষে থাকে না বাস্তবতা তখন মানুষ চেনায়। কিছু কিছু মানুষ আছে দেখবেন, তারা তাদের প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশান নেই। কিন্তু তার প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। কাউকে ছেড়ে যাওয়ার আগে একবার ভেবে দেখবে, তুমি হয়তো নতুন একজনকে পেয়ে তার অনুভূতির স্পর্শে ভালো থাকবে, কিন্তু যাকে ছেড়ে যাবে সে হয়তো তোমার কথা ভেবে তিলে তিলে মারা যাবে। ততটা ভালো থাকো তুমি, যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না। কি ভাবছেন, অন্যকে উপকার করে মহান হবেন? তাহলে ভুল ভাবছেন, কারণ এই স্বার্থপর দুনিয়া কাজ মিটে গেলেই আপনাকে ভুলে যাবে। মিথ্যেটাই আজকের দুনিয়ায় সবচেয়ে বেশি মূল্য দেয়, সত্যিটা কেউ বোঝে না, উল্টে অপমান পাওয়া যায়। তুমি যদি নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসো তবে একটা জিনিস অবশ্যই পাবে, সেটা হলো কষ্ট। আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি নেই। মন যার সাথে থাকতে চায় ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে নেয়। সেই স্মৃতিগুলো ভুলে যেতে চায় যেই স্মৃতিগুলো রাতে কাঁদায়। অতিরিক্ত আবেগ ও মায়া দুটোই মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।